চলন হতো, তবে ওই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা কত? এখানে আগে ছিল লোকের সংখ্যা 1280 জন, এখন লোকের সংখ্যা হলো 1500 জন। তাহলে আমি এটা কিভাবে করতে পারি? আমার এখানে দেয়া আছে প্রশ্নে যে 40% লোক শিক্ষিত, তার মানে 100 জনের মধ্যে শিক্ষিত 40। আমি এই কথাটাই লিখব, 100 জনের মধ্যে শিক্ষিত 40 জন। একজনের মধ্যে কত? একজনের মধ্যে হলে কম হবে, কম হলে ডান পাশে যে আছে তাকে বাম পাশে সংখ্যাটা দিয়ে ভাগ দিবে, তার মানে ডান পাশে যে আছে সে হয়ে যাবে লব, আর বাম পাশে এই সংখ্যাটা হর হয়ে যাবে। এরপরে আমার আছে কত? এখানে 1500 জনের মধ্যে বলছে, জনের মধ্যে শিক্ষিত কতজন হবে? একের ভিতরে কম হলে 1500 জনের মধ্যে অবশ্যই বেশি হবে, তখন বেশি হলে লবের সাথে গুণ হবে। এখন আমি কাটাকাটি করবো, 100 দিয়ে 1500 কে ভাগ করলে 15 হয়, তারপরে 15 এর সাথে 40 কে গুণ দিলে 600। তাহলে আমি শিক্ষিত লোকের সংখ্যা পেয়ে গেলাম 600। উত্তর আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, বাবার কথা শুনেন, আজ এখানেই শেষ।